পনির দিয়ে তো আমরা নানান রকম ঘরোয়া খাবার বানিয়েই থাকি, তাই আজকে এমন একটা রেসিপি দেখাতে চলেছি যেটা শুধু আমাদের বাড়ির বড়দের নয় ছোটদেরও খুব ভালো লাগবে। অনেক সময় বাড়ির বাচ্চারা দুধ দই ছানা একদমই খেতে পছন্দ করে না, তো তাদের কথা মাথায় রেখেই আমি আজকে এই রেসিপিটা আপনাদের সামনে নিয়ে এসেছি। প্লে লিস্টে কি ভ্যালেন্টাইন ডে স্পেশাল রেসিপিগুলো আমার দেখেছেন? না দেখে থাকলে উপরে আই বাটনের লিংক দিয়ে রাখলাম, সময় করে দেখে নেবেন। নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি সাহা, আমার চ্যানেল গ্লোবাল পিঙ্কিতে আপনাদের স্বাগতম। এখানে সবুজ ক্যাপসিকাম, লাল বেল পেপার ও ইয়েলো বেল পেপার আমি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে শুধু ক্যাপসিকাম দিয়েও বানিয়ে ফেলতে পারেন। তিন ধরনের ক্যাপসিকাম গুলোকেই আমি মাঝারি আকারে চৌকো করে কেটে নেব। যদিও আপনারা জানেন, তাও আরেকবার বলে দিচ্ছি, ক্যাপসিকাম কাটার সময় যে খেয়াল রাখবেন যেন ভেতরে সাদা বীজগুলো না থেকে যায়। পেঁয়াজটাকেও একইভাবে চৌকো করে কেটে নিচ্ছি। টমেটোটাকেও চার ভাগ করে মাঝারি আকারের টুকরো করে নেব। পরিমাণ মতো আদা রসুন নিয়ে এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব। বাড়িতে বানানো পনির আমি ব্যবহার করছি, আপনারা চাইলে দোকানের পনিরও ব্যবহার করতে পারেন। পনিরগুলোকেও একইভাবে মাঝারি আকারের টুকরো করে কেটে নিচ্ছি। আমার রেসিপির নাম পনির স্টিক কাবাব, সেটা বানানোর জন্য আমি এখানে এই উপকরণগুলো নিয়ে নিচ্ছি। এবার একটা বড় বাটিতে পরিমাণ মতো টক দই নিয়ে আমি সবজি ছাড়া বাকি যা যা উপকরণ ছিল সব পরিমাণ মতো মিশিয়ে নেব। আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুটোই ব্যবহার করেছি। আপনারা যদি ঝাল কম খান তাহলে শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। দইয়ের সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এই মশলার মধ্যে পনিরের কিউবগুলো দিয়ে দেব। পনিরের কিউবগুলো মশলার মধ্যে দিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখব। ম্যারিনেট করে রাখা পনিরগুলো তুলে নেওয়ার পরে যে মশলাটা বাকি থাকবে তার মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে মেখে নেব। একটা লম্বা স্টিক নিয়ে এর মধ্যে এক এক করে সবজি আর পনিরগুলো সুন্দর করে সাজিয়ে নেব। আবারও আরেকবার বলে রাখছি, গাঁথার সময় স্টিকের সবার ওপরে আর সবার নিচে সবচেয়ে শক্ত সবজিটা দেবেন, না হলে পনিরগুলো মাঝখান থেকে খুলে যেতে পারে। দেখতে থাকুন আমি কিভাবে গাঁথছি। আপনাদের এইভাবে গাঁথতে হবে না, আপনারা চাইলে যে কোনোভাবেই গাঁথতে পারেন। Thank you.
চারটে স্টিক একইভাবে অ্যারেঞ্জ করে নিয়েছি। দেখুন কি সুন্দর কালারফুল লাগছে না। গরম ফ্রাইং প্যানে আমি পরিমাণ মতো সাদা তেল আর পরিমাণ মতো বাটার দিয়ে দিলাম। এবার বাটার গরম হয়ে এলে স্টিকগুলো এক এক করে ছেড়ে দেব। প্যানে স্টিকগুলোকে বেশ কিছুক্ষণ হালকা আঁচে উল্টে পাল্টে ভেজে নেব। আমি তো পানির স্টিক কাবাব এইভাবে বানালাম। আপনারা কিভাবে বানিয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার বানানো স্টিক কাবাবের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন।